বাইরে অনেক সুন্দর জ্যোৎস্না আর ঝিঁঝি পোকার ডাক। এবং পরের দিনের সকাল, কি সুন্দর একটা রংধনু! আপনাদের সাথে শেয়ার করলাম জ্যোৎস্না এবং রংধনু, আশা করি ভালো লেগেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যাচ্ছি আমি একটু লাইব্রেরিতে, এই যেখানে আমার বাচ্চার আমার ছেলের লাইব্রেরি বুক, এগুলো আজকে রিটার্ন করতে হবে। এত গরম বাইরে, প্রচণ্ড গরম পড়ছে। আমি যেখানে থাকি এরিয়াতে অনেকগুলো লাইব্রেরি আছে, বাকিগুলোকে বলা হয় নেবারহুড লাইব্রেরি, বাট এটা এখানকার সেন্ট্রাল লাইব্রেরি। একটা মোটামুটি বড়, আমি জানি না কতটুকু ভিডিও করতে পারবো, কারণ লাইব্রেরিতে অনেক ভেতরে অনেক রেস্ট্রিকশন থাকে। হয়তো ছোট ছোট কিছু ক্লিপ আমি অ্যাড করব এই ভিডিওতে। এটা হচ্ছে প্রিন্স উইলিয়াম কাউন্টি পাবলিক লাইব্রেরি, চলুন ভেতরে যাই। আমি আমার নিজের জন্য একটা বই খুঁজছিলাম। মাঝে মাঝে, আমি যে খুব পড়ুয়া তা না, মাঝে মাঝে একটা দুটো বই আমি নিয়ে যাই, পড়ার চেষ্টা করি, ভালো লাগে। লাইব্রেরি এমন একটা জায়গা, আসলে মন ভালো হয়ে যায়। চারপাশে এত এত বই, এত এত বিষয়ের বই, খুব জানতে ইচ্ছা করে, পড়তে ইচ্ছা করে, যদিও আমার খুব একটা সময় হয় না। মজার ব্যাপার হচ্ছে আমি খুব লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, ভয় লাগছিল এসে হয়তো কেউ কমপ্লেন করতে পারে। পুরো লাইব্রেরির ভিডিওটা নেওয়া সম্ভব হলো না, কারণ অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এখানে। আমি এখন এসেছি এখানকার জুনিয়র সেকশনে, আমার ছেলের জন্য আমি বই নিব, দেখছিলাম কি বই নেওয়া যায়। ফাইনালি ওর জন্য একটা মিস্ট্রি বুক নিলাম, কেম জ্যানসেন বুক, ও খুব পছন্দ করে এই সিরিজের বুকগুলো। এখন যাচ্ছি আমি চেক আউট করবো, দুটো বই নিয়েছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমার আর কোনো ভিডিও করার সাহস হয়নি, কারণ ভয় হচ্ছিল কেউ হয়তো কমপ্লেন করতে পারে। বাসায় ফিরে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা। আল্লাহ হাফেজ।